হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিডমিকা ক্যানভাস ফর। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি খলিল, আর আজকে যে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছি বা রিঅ্যাকশন করতে চলে আসছি, ভিডিওটা হচ্ছে ভারতীয় একটি মুভির ট্রেলার এখন রিঅ্যাকশন করব। তো ভিউয়ার্স, যাই হোক, আমি ভাবছি যে মুভিটা আপনাদেরকে সারপ্রাইজ করবো, অ্যান্ড মুভি ট্রেলারটা আর কি সারপ্রাইজ করবো নাম না বলে। তো ভিউয়ার্স, যাই হোক, আজকে নাম বলবো না, মুভিটা আজকে আমরা দেখবো এবং তার এনজয়টা আমরা উপভোগ করবো এবং মজাটা নিব। ওকে, তো ভিউয়ার্স, যাই হোক, মুভিটা বাট রিঅ্যাকশন ভিডিওটা আমরা শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট। ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন এর মধ্যে যে যারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে। তো ভিউয়ার্স, যাই হোক, আমি ভিডিওটি শুরু করতে যাচ্ছি, তো চলুন, সো লেটস গেট স্টার্ট। আসলে মানে ইন্ডিয়ান ফিল্মদের প্রশংসা আসলে না করে পারা যায় না। ভিউয়ার্স, এই জন্য আমি মুভিটার নাম বলি নাই, কারণ আপনাদেরকে একটা সারপ্রাইজ করবো যে মুভিটা কতটা অ্যাকশন রিঅ্যাকশন, মানে কি বলবো, আসলে কতটা ফাইটিং আলা মুভি। আসলে আপনারা একটু সামনে এগোলে বুঝতে পারবেন। শেষ উৎসকড়া তল্লি, వీలైనంత త్వరగా ద్వారక వెళ్ళి శ్రీకృష్ణుని దర్శనం చేసుకో. ఓ మై గాడ్, వావ్, ఎక్సలెంట్. కొన్నేళ్ళుగా ద్వారకలో పరిస్థితులు అసలు బాగలేవురా. అసలు ఏం జరుగుతుంది? ఈ శాస్త్రం చెప్పిన ప్రమాదం జరిగేలా ఉంది. వ్యూయర్స్, যখন হঠাৎ হঠাৎ যে ফাইটিং স্কিন গুলো দেখা যায় না, মানে আমি ভয় পেয়ে যাই আসলে। রিঅ্যাকশন করি তো, মানে আমার মানে এইটা স্ক্রিনটা সামনে থাকে তো, মানে হঠাৎ হঠাৎ যখন আসে ভয় পেয়ে যাই আর কি, তখন হাউ হুই হুতাশ করে চিল্লান দিই। আসলে আপনারা কেউ ভয় পাবেন না আর কি। না কোরি কে না আরহাতা, ও মাই গড, ভিউয়ার্স, আসলে কি বলবো, ইন্ডিয়ান ফিল্মদের প্রশংসা না করে পারা যায় না। কারণটা হচ্ছে যে দর্শকদের মন কীভাবে জয় করতে হবে, কীভাবে ভালো লাগাতে হবে, সেই বিষয়গুলোই কিন্তু ওরা মানে মুভিতে দিয়ে দেয় আর কি। মানে ভালো না লেগে আসলে পারা যায় না আর কি, এক কথায় বলতে গেলে যেটা। না বরকু রানন্ত বরকে সমস্যা, না বরকু চাকা, ও মাই গড, আদি সমাধান, ও చిన్న విషయం అనుకుంటున్నావా? అరేబియన్ సముద్రం నుండి అట్లాంటిక్ మహాసముద్రం వరకు ముడిపడిన ఒక మహా చరిత్ర. వ్యూయర్స్, మూవీ భితరే ఎమోషనల్ ఫైటిం, తర్వాత రొమాంటిక్, ఈ తిన్టా జినిష్ నా థాకలే నా మూవీ హోయ్ నా. ఎబం ఈ తిన్టా జినిషే మన ఇండియన్ ఫిల్మ్స్ ఆచే అండ్ భారతీయ మూవీతే ఆచే. ప్రయాణంలో ప్రకృతి అడుగడుగునా పరీక్ష పెడుతుంది. ఈ కార్యానికి వైద్యుడైన శ్రీకృష్ణుడు ఎంచుకున్న. ఫ్యూర్స్, కొద్దిన আগে কিন্তু এই বছরেই যে যে মুভিগুলো রিলিজ হয়েছিল এন্ড একটার পর একটা অসম, আরআর, পুষ্পা, কেজিএফ, তারপর হচ্ছে রণবীর কাপুরের একটি মুভি ট্রেলার রিলিজ হতে যাচ্ছে ব্রহ্মাস্ত্র। আসলে এই মুভিগুলো আসলে দেখলে বোঝা যায় వైద్యుడు నువ్వే. నీ ప్రాణం పణంగా పెట్టి జనాల ప్రాణాలని కాపాడడానికి నువ్వే మన దేవుడువా? కాదు డాక్టర్ని. ఓ మై గాడ్. ఫ్యూర్స్, అసలు আপনাদেরকে আমি এই জন্য মুভির নামটা বলি নাই, কারণ মুভিটা কতটা ফাটাফাটি হতে চলছে আপনারা তো দেখেই বুঝতে পেরেছেন যে কতটা মানে ভালো লেগেছে মুভিটা। ভিউয়ার্স, আমার কাছে অনেক ভালো লেগেছে মুভির ট্রেলারটা, অ্যান্ড যখন নায়কটার যে ফাইটিং স্কিনগুলো চলে আসছিলো মানে হঠাৎ হঠাৎ সামনে, মানে আনবিলিভেবল, গ্রেট একটি মুভির ট্রেলার ছিল অ্যান্ড আমার কাছে এক কথায় বলতে গেলে। ভিউয়ার্স, আই হোপ যে আপনারা আমার মতামতের ভিন্ন কিছু হবেন না, ইভেন আমি মনে করি যে আপনাদের অনেক ভালো লেগেছে, আমার এটা বিশ্বাস, আই এম বিলিভ মি। তো ভিউয়ার্স, যাই হোক, মুভির ট্রেলারটা অনেক ভালো লেগেছে, অ্যান্ড আপনাদেরও ভালো লেগে থাকে যদি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামতটি, এবং ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে ছিল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হয়ে যাবে কোন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।